আসসালামু আলাইকুম বন্দিরা বাগানের নতুন আইটি পর্বে আপনাদের স্বাগতম আপনারা দেখতেছেন এটা একটা মালটা গাছ মালটা কমলা গাছে এখন ফুল আসার সময় তো এই জন্য আসলে অনেকেই শুধু আমাকে কমেন্টসে জানাচ্ছেন ভাই আমাদের মালটার ফুল জড়ে যাচ্ছে জড়ে যাচ্ছে এই জন্য আজকে ভিডিওটা করা তো দেখেন আমার মালটা গাছে কিন্তু কোনো ফুল ঝরতেছে না শুধু পাবলিকুলার নেচে আছে দেখেন ড্রামের চারপাশে থাকে শুধু পাপড়িগুলোই দেখবেন তো আমি কি ইউজ করি আমি মূলত দুটো জিনিস ইউজ করছি আর সেটা কী ইউজ করছি সেটা আমি বলবো তো তার আগে আরেকটা কথা দুইটা কথা বলে রাখি মালটা কাছে যখন ফুল আসবে সব ফুলগুলো কিন্তু থাকবে না দেখেন এই ছোট্ট একটা ব্রাঞ্চে কতগুলো ফুল এই সবগুলো ফুলে যদি ফল হয় তাহলে এই ঢালটার কি অবস্থা হবে এই ব্রাঞ্চটা ভাঙে ভেঙে পড়বে এখান থেকে কিছু ফুল পড়বে এবং যেসব ফুলগুলোর মধ্যে ফরাগরণ হবে না ওগুলোও জড়ে যাবে এখান থেকে কিছু ফুল টিকবে আবার কিছু জড়বে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণে কৃষিবিদদের মধ্যে যদি এইভাবে একটা ব্রাঞ্চে যদি একটা ফল টিকে প্রত্যেকটা ব্রাঞ্চ যদি একটা ফল টিকে তাহলে ওনারা বলতেছে কি নাকি বাম্পার পলন আমার মনে দেখেন আমার প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল আছে এবং ফুলের সংখ্যা এত বেশি যে এগুলো যদি সবগুলো যদি টিকে তাহলে কম মালটা বড়ো হবে দেখেন আমার কাছে অলরেডি ফলও আছে এবং ফুলও আছে ওই পাশে কিছু ফল আছে তবে আমি আমি এখন এই ফুল আসার আগে দেখেন আমার এখানে ছোটো ছোটো কিছু ফুল দেখাচ্ছে এরকম ফুল আসা অবস্থায় আমি কিছু স্প্রে করছি আমি যে স্প্রেটা আমার এ দেখেছেন আম গাছের জন্য স্প্রে করছিলাম সেম স্প্রেগুলো আমি আমার এই মালটা গাছে স্প্রে করছি কি স্প্রে করছি ওষুধগুলো আমি দেখাবো এরপরে আমি সব সময় আমার গাছে বিশেষ করে জৈব সার জৈব লিকুইড সারগুলো আমি ব্যবহার করি গাছের গোড়ায় খাবার দিয়ে আমি এক সবসময় আমি লিকুইড সার ব্যবহার করি আমি কি কি লিকুইড সার আমার গাছে গোড়ায় খাবার দিই এই লিকুইড সারগুলো লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখে যদি কোনোটা ভালো লাগে আপনারা ব্যবহার করবেন আমি মাসে দশ দিন পর পর আমি লিকুইড সার ব্যবহার করি একদিন এক এক মানে দশ দিন পর পর মাসের মধ্যে তিনটা লিকুইড সার বল তিন রকমের তিনটা লিকুইড সার ব্যবহার করি আমি এই দুইটা জিনিস একটা হলো আমি লিকুইড খাবার দিই আর ফুল আসার আগে আমি একটা স্প্রে করছি এই জন্য আমার মার্শাল্লা ফুল জড়তেছে না দেখুন আপনার আমার আমি আমি দেখাচ্ছি চারপাশে দেখাচ্ছি দেখাতে শুধু পাবলিকগুলোই দেখা যাচ্ছে এখন আমি কি কি কী ওষুধটা ব্যবহার করছি দেখেন ওটা হলো ইন্ডোফিল্ড ছত্রাকনাশক এরপরে ব্যবহার করছি আমি একটা কীটনাশক রিবা কীটনাশকটা ব্যবহার করছি এবং আরেকটা ব্যবহার করছি লিট্রোসান এটা একটা হরমোন জাতীয় ভিটামিনও বলা যায় এই তিনটা আমি স্প্রে করছি এই তিনটা স্প্রে আমি কীভাবে ইউজ করছি এর আগে ভিডিওতে আমাকে দেখাচ্ছি তারপরেও এরা এদের গায়ে লেখা আছে আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না এটা ব্যবহার করছি এই দুইটাই জিনিস একটা আমি কি আসার আগে এটা স্প্রে করছি আর এবং গাছের গোড়ায় সবসময় আমি লিকুইড খাবারগুলো দিই যার ফলে দেখুন আমার গাছে ফুলে বরফুর এখন আপনাদের না সবার ফুল আসবে এখান থেকে কিছু ফুল ঝরবে এবং কিছু ফুল টিকবে এটাই স্বাভাবিক এটা নিয়ে আপনাদের কোনো এত টেনশন হওয়ার কোনো কারণ নাই এই ছোট্ট একটা ঢালের মধ্যে দেখেন কতগুলো ফল আসছে এটা যদি সবগুলো টিকে এই ঢালটা কি এটা মানে এটার ভার বহন করতে পারবে তো এখান থেকে স্বাভাবিক কিছু ফল যদি পড়বে একটা ফল টিকলেও আপনারা বলবেন সুপ্রিয়া কারণ এটা এই হবে বাম্পার ফলন তো এই ফুল ঝরা নিয়ে আশা করি আর কোনো টেনশন নাই এটা এটা নিয়ে আপনারা কোন টেনশন করা আমি কোনো যুক্তি মনে করি না ফুল জড়বে দেখছেন কতগুলো ফুল আসছে এখান থেকে কি সবগুলো টিকে সম্ভব তো আশা করি আপনারা ফুল জড়া নিয়ে কোনো টেনশান করবেন না নিয়মিত লিকুইড খাবার দিবেন এবং ফুল আসার এক মুহূর্তে একটা স্প্রে করবেন এই দুটো কাজ করলে আশা করি আমার মতো ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে আজকে আসবে পর্যন্ত